দেখো, যতই কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গতকালকের ম্যাচটা জিতুক, তো গতকালকের ম্যাচটা মানে অ্যাকচুয়ালি দেখো গত 6 থেকে 7টা ম্যাচ ধরে কিন্তু একটা প্রবলেম কিন্তু কেকেআরে ঘুরপাক খাচ্ছে, আর যার নাম হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার। সে কিন্তু সেঞ্চুরি করার পর থেকে ভাই টিমকে বলতে পারো এক প্রকার ডুবিয়ে দিচ্ছে মিডিল অর্ডারকে, কারণ পাওয়ার প্লেতে সে একদমই রান তুলতে পারে না। আর এখন তো সে অ্যাটাক করে খেলা ভুলেই গেছে ভাই, ওয়ানডের মতো খেলে, 30 বলে 40 রান, 25 বলে 30 রান, 40 বলে 50 রান, এরকম। তো রাজস্থানের সঙ্গে যে ইনিংসটা খেলেছিল হাফ সেঞ্চুরির সেটাও কিন্তু আহামরি কিছু একটা ছিল না। যেহেতু ম্যাচটা আমি লাইভ দেখেছিলাম সেটা আমি খুব ভালো করেই জানি, সে কিন্তু পাওয়ার প্লেতে মারলেই মারতে পারতো, কিন্তু সে কিন্তু ওয়ানডের মতো টুকটুক করে খেলেছিল, স্ট্রাইক রোটেট করে বলতে পারো নিজের জন্য ইনিংসটা খেলেছিল। তো আমি তো বলবো তাকে অবশ্যই অনেক আগেই বাদ দেওয়া উচিত ছিল কেকেআরের, এখন বাদ আছে একটি ম্যাচ, আমি তো বলবো তাকে অবশ্যই বাদ দাও, কারণ নতুন একটা প্লেয়ার বসে আছে আর্য দেশাই, তাকে অবশ্যই ট্রাই করো। কারণ দেখো শ্রেয়াস এই ভেঙ্কটেশ আইয়ার কিন্তু প্রত্যেক ম্যাচে ডোবাচ্ছে বলতে গেলে, তোমরা তার রানটা চেক করে নিও গত 5-6টা ম্যাচের, তো সেখানে কিন্তু প্রত্যেকটা ম্যাচেই ডোবাচ্ছে। তাই আমি তো বলবো পরের ম্যাচটায়, যেহেতু একটা ম্যাচই বাকি, প্লে অফে ওঠার সম্ভাবনাও কিন্তু নেই বললেই চলে, তো সেখানে আর্য দেশাই নামে যে প্লেয়ারটা আছে তাকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। ভেঙ্কটেশ আইয়ারের জায়গায় আমরা কিন্তু তাকে দেখতে চাই যে সে প্লেয়ারটা কেমন, তার টেকনিক কেমন, তার হাতের অ্যাবিলিটি কেমন, ম্যাচ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে কি না রাখে। তো ম্যানেজমেন্টের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যে ভেঙ্কটেশ আইয়ারকে বাদ দাও বস, পরের ম্যাচে আর্য দেশাইকে নামাও। এবার তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্টে জানাও। আমার কিন্তু মনে হয় যে ভেঙ্কটেশ আইয়ারকে অনেক আগেই বাদ দেওয়া উচিত ছিল, এবার তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কি মতামত।